বন্ধুরা, আমরা সমাধান করছিলাম অনুশীলনী 2.1। এই ভিডিওতে রয়েছে 10 থেকে 12 পর্যন্ত অঙ্কের সমাধান। তাহলে আমরা 10 নাম্বার, 11 নাম্বার এবং 12 নাম্বার এই তিনটা অঙ্ক আমরা ধারাবাহিকভাবে ভালোভাবে বুঝে নেব। এখানে 10 নম্বরে বলেছে যে সবুজ, ডালিম ও লিঙ্কন তিন ভাই। এরা তিন ভাই, মনে করো একজনের নাম এখানে দেওয়াই আছে সবুজ, আর একজনের নাম ডালিম, আর একজনের নাম লিঙ্কন। এখন তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। ভাগ করে দেওয়ার পরে দেখা গেল যে এতে, মানে এই ভাগ করে দেওয়ার পরে দেখা গেল সবুজ ডালিমের 3/5, অর্থাৎ 5 ভাগের 3 ভাগ, মানে এত অংশ পায়, 3/5 এত অংশ পায়, এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ পায়। ডালিম যা পায়, ডালিম যদি 100 টাকা পায়, তাহলে লিঙ্কনের দ্বিগুণ, তার মানে লিঙ্কন যদি 100 টাকা পায়, ডালিম 200, লিঙ্কন যদি 1,000 পায়, তাহলে ডালিম 2,000। ব্যাপারটা এইরকম। আচ্ছা, তাহলে প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। আমরা যদি এখানে বোঝার জন্য এখানে এই ছেলেটাকে মনে করি সবুজ, তারপরে একে মনে করি ডালিম, আর এটা মনে করো লিঙ্কন। এখন প্রশ্নের দিকে তাকাও যে প্রশ্নে কি বলেছে। দেখো যে এখানে এই যে সবার অংশ কিন্তু দেওয়া আছে, আর এই ডালিমেরটা বলা হয়েছে যে ডালিম লিঙ্কনের দ্বিগুণ পায়, ডালিম লিঙ্কনের দ্বিগুণ পায়, এটা কিন্তু এখানে লেখা আছে। তার মানে কি, লিঙ্কন ডালিমের ডাবল। যদি ডালিম লিঙ্কনের দ্বিগুণ পায়, তাহলে লিঙ্কন ডালিমের অর্ধেক পাবে, লিঙ্কন ডালিমের অর্ধেক। লিঙ্কন যা পাবে, লিঙ্কন পাবে হলো ডালিমের অর্ধেক। ডালিম যদি 1,000 পায়, তাহলে লিঙ্কন 500। ব্যাপারটা এইরকম। তাহলে আমরা এই কথা থেকে বুঝতে পারি যে ডালিম লিঙ্কনের দ্বিগুণ পেলে লিঙ্কন ডালিমের অর্ধেক পায়। আচ্ছা, তার মানে দ্বিগুণের বিপরীত কিন্তু অর্ধেক। আচ্ছা, এখন আমরা যদি এখানে এই যে 3/5, মনে করো যে এই 3 হলো সবুজ পায়, আর এই 5 হলো ডালিম পায়, তাহলে লিঙ্কন কত পায় সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারছি যে লিঙ্কন ডালিমের অর্ধেক। তাহলে ডালিম 5 হলে লিঙ্কন হবে 2.5, মানে 2.5। এটা যদি ডালিম পায় 5, তাহলে ডালিমের অর্ধেক হলো লিঙ্কন, এটা আমরা এখান থেকে বুঝতে পারছি। তাহলে 5-এর অর্ধেক 2.5, মানে 2.5, এটা কিন্তু আমরা লিঙ্কনের জায়গায় লিখতে পারি। এখন দেখো এই 2.5, এটা কিন্তু ভগ্নাংশ, এটাকে যদি আমরা ডাবল করে দিই তাহলে কিন্তু কি হয়ে যায়, 5 হয়ে যায়। তাহলে এটাকে ডাবল করার কারণে আমরা এই ডালিমের 5-কেও ডাবল করব, তাহলে এটা হয়ে যাবে 10। তাহলে 3-কেও ডাবল করতে হবে, তাহলে 3-এর ডাবল হলো 6। কেন ডাবল করলাম, কারণ এখানে ডাবল করলে আমাদের এই 2.5, এই ভগ্নাংশটা আর ভগ্নাংশ থাকবে না, এটা তখন পূর্ণ সংখ্যা হয়ে যাবে। এই জন্য আমরা এই সবগুলোকে ডাবল করে নিলাম, যে কোনো একটাকে বা দুটাকে ডাবল করলে হবে না, এই অনুপাতে সবগুলোকেই ডাবল করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যদি এখানে ডাবল না করে যদি আমরা এখানে 4 গুণ করতাম, তাহলে কিন্তু এখানে 10 হতো। আবার এখানে 5-কে 4 গুণ করলে এটা 20 হতো। আবার এই 3-কে 4 গুণ করলে 12 হতো। আচ্ছা, এখন আমরা এরপরের অংশে দেখি যে আরো কিভাবে বাড়ানো যায়। এখানে যদি আমরা একটা শূন্য দেই, তাহলে 60 হয়ে যায়, তাহলে এটাকেও একটা শূন্য দিতে হবে, তাহলে এটা 100 হয়ে গেল। আবার এই 5-কেও একটা শূন্য দিতে হবে, 50 হয়ে গেল। এখন দেখো, একজন 60 টাকা, একজন 100 টাকা, একজন 50 টাকা, তাহলে কিন্তু এই 3 টাকা যোগ করে বা তিনজনের টাকা যোগ করে কিন্তু এই 6,300 হচ্ছে না, সুতরাং আমাদের আরো বাড়াতে হবে। আমরা যদি এই এখানে আরেকটা শূন্য দিই, তাহলে 600 হয়ে গেল। একে আরেকটা শূন্য দিলে 1,000 হলো, একে আরেকটা শূন্য দিলে 500 হলো। তাও কিন্তু এই 3টা টাকা মিলে এক, মানে এই আমাদের 6,300 টাকা হচ্ছে না। এরপরে আমরা যদি এই 1,000-এর ডাবল 2,000 করে দিই, তাহলে এই 500-র ডাবল 1,000 করে দিতে হবে, এই 600-র ডাবল 1,200 করে দিতে হবে, মানে 3টাকেই যদি ডাবল করি। এখন দেখো এই 3টা যোগ করে কি হচ্ছে কিনা, তাহলে এটা দেখো 2,000 এই একে, 3,000 এই একে, 4,000, 4,200 হলো, আরো বাকি আছে। তাহলে আমরা যদি এটাকে দুই দুই গুণ না করে এই 1,000-কে যদি
তিন গুণ করি তাহলে 3,000 হয়, আবার এই 500কে তিন গুণ করলে 1,500 হয়, আবার এই 600কে তিন গুণ করলে 3,600 হয়। এখন দেখো এই তিনটাই কিন্তু উত্তর, কারণ এই তিনটা যোগ করলে তাদের মোট টাকার সমান হয়ে যাবে। দেখো এখানে 1,000 আর এই 3,000, 4,000 আর এই আগে 5,000, 5,000 আর হলো এই 500 আর 800, 1,300, তাহলে এই 6,300। এই তিনটা যোগ করলে আমাদের 6,300 হয়ে যাচ্ছে। এখন আমরা এই যে উত্তর বের করলাম, এটা কিন্তু এভাবে লিখে করলে কিন্তু আমরা পরীক্ষায় নাম্বার নাও পেতে পারি, আমরা বোঝার জন্য এইরকম করে শিখলাম। এখন আমরা লিখে সমাধান করব যে এই অঙ্কটা আমরা কিভাবে লিখে সমাধান করতে পারি। তাহলে আমরা লিখে এখানে লিখতে পারি যে ডালিম লিঙ্কনের দ্বিগুণ পায়, অতএব লিঙ্কন ডালিমের অর্ধেক পাবে, এটা আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমরা ধরে নিব যে সবুজের অনুপাত 3। এখানে কেন ধরবো, এখানে বলেছে যে সবুজ ডালিমের 3/5, তার মানে এই সবুজের 3 আর এই ডালিমের 5, এটা আমরা ধরে নিতে পারি। তাহলে সবুজের অনুপাত যদি এই 3 এটাকে ধরি, তাহলে এই 5 কে ধরবো আমরা ডালিমের অনুপাত। আচ্ছা, তাহলে সবুজের অনুপাত পেলাম 3, ডালিমের অনুপাত 5। এখন লিঙ্কনের কত, এখানে বলেছে লিঙ্কন ডালিমের অর্ধেক, তাহলে লিঙ্কনের অনুপাত তাহলে আড়াই হবে, মানে ডালিমের অর্ধেক হবে। আবার দেখো এই কথা অনুযায়ী যদি ধরি ডালিম লিঙ্কনের দ্বিগুণ, তাহলে এই যে ডালিম দেখো লিঙ্কনের মানে আড়াইয়ের দ্বিগুণ, আড়াইয়ের দ্বিগুণ হলো 5, যেভাবেই ধরি না কেন এখানে আমাদের মিলে যায়। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে অনুপাত পেলাম 3:5:2। এই আড়াইকে আমরা কি করব, এই পূর্ণ অংশ করার জন্য ডাবল করে নেব, তিনগুলো তিনটাকেই ডাবল করে নেব। তাহলে এখানে ডাবল করলে 2.5, বা আড়াইকে ডাবল করলে 5 হচ্ছে, আবার এই 5কে ডাবল করলে 10 হচ্ছে, এই 3কে ডাবল করলে 6 হচ্ছে। কেন ডাবল করলাম, আমরা এই জন্যে ডাবল করলাম যে এই দশমিকটা আমরা এখান থেকে সরানোর জন্য। আচ্ছা, এখন আমরা অনুপাতের যোগফল বের করি, 6+10=16, 16 আর এই 5 21, তাহলে অনুপাতের যোগফল হলো 21। এখন এই 21 দিয়ে 6,300কে ভাগ করে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে সবুজেরটা বের হবে, আর ওই ভাগফলকে 5 দিয়ে গুণ করলে আমাদের ডালিমের টাকা বের হবে, আবার থেকে আড়াই দিয়ে গুণ করলে লিঙ্কনের মানে টাকা বের হবে, অথবা এই 6,300কে আমরা যদি এই 21 দিয়ে ভাগ করি, তাহলে এই ভাগফলকে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে আমরা সবুজের টাকা পাবো, মানে লিঙ্কনের টাকা পাবো, যদি 10 দিয়ে গুণ করি তাহলে ডালিমের টাকা পাবো, আর এই ভাগফলকে যদি 6 দিয়ে গুণ করি তাহলে আমরা সবুজের টাকা পাবো। আচ্ছা, তাহলে আমরা এখন যেহেতু এই এই তিনটা যোগ করেছি, এই জন্য আমাদের এই তিনটা দিয়েই গুণ করতে হবে, এইগুলো দিয়ে গুণ করলে কিন্তু উত্তর মিলবে না, যেহেতু আমরা এই তিনটা যোগ করিনি, 3, 5, 2.5 যোগ করিনি, আমরা যোগ করেছি 6, 10 আর 5। আচ্ছা, তাহলে আমরা সবুজের টাকাটা এখানে যদি বের করি, তাহলে সবুজ পায় এই 6,300কে এই যোগফল 21 দ্বারা ভাগ, ভাগ করার পরে যা হবে সেটাকে এই 6 দ্বারা গুণ। তাহলে এই 21 দ্বারা 6,300কে ভাগ করার জন্য আলাদাভাবে আর রাফ করার দরকার নাই, কি কারণে এই 21 দ্বারা 63কে ভাগ করলে 3 হয়, মানে 3×21=63, মানে 21×21=21, 3×21=63, তাহলে সেই 3-এর সাথে এই দুটো শূন্য দিলে 300, তাহলে আমরা ভাগ করে পাচ্ছি 300। এই 300 সাথে এই 6, মানে এই যে অনুপাত এই 6, এই 6 গুণ করব, তাহলে 3×6=1,800, এটা হলো সবুজের টাকা। একইভাবে আমরা বের করব ডালিমের টাকা, শুধুমাত্র এই 6-এর জায়গায় আমরা লিখব 10। কেন 10 লিখবো, কারণ এই 10 হলো ডালিমের অনুপাত। তাহলে একইভাবে ডালিম পায় 6,300/21×10, এই 10 হলো এই অনুপাত 10। আচ্ছা, তাহলে এখন এই ভাগটা তো আমাদের করা হয়েই গেছে যে এখানে 300 হয়, তাহলে এখানে 300×10, তার মানে কি 3,000, মানে এই 3 আর এই 1 গুণ করলে হচ্ছে 3×3, তার সাথে এই দুটো শূন্য আর এই একটা শূন্য, এই হলো তিনটা শূন্য, হয়ে গেল 10,000। তাহলে ডালিমের টাকা পেলাম 3,000, ডালিমের টাকা পেলাম 3,000। এখন এই লিঙ্কনের টাকা বলছে যে এই ডালিমের অর্ধেক, তাহলে কি
3000-এর অর্ধেক হলো 1500 বা 1500। আমরা সেইভাবেও বের করতে পারি যে এই 3000-কে 2 দিয়ে ভাগ, অথবা এই রকম করে যা আছে তাই এইভাবেও আমরা লিখতে পারি। শুধুমাত্র এই যে 6 এখানে 10 আর এখানে হবে 5, কারণ এই 5 হলো আমাদের লিঙ্কনের অনুপাত। তাহলে এই যে দুটো ভাগ, এই ভাগটা কিন্তু আমরা দেখেছি যে এখানে 300 হয় ভাগ করলে। তাহলে এখানে আমরা 300 লিখলাম আর এই গুণন 5, তাহলে 3 5 15, মানে এই 3 আর এই 5 গুণ করলাম 3 5 15, তার সাথে এই দুটো শূন্য দিলে হয়ে গেল 1500। তাহলে আমরা পেলাম উত্তর 1800, 300 এবং 1500, এই তিনটাই কিন্তু উত্তর। আচ্ছা, এখন আমরা চলে যাই এর পরের অঙ্কে। তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। মানে একটা গয়নাতে শুধু রূপা নয়, তার সাথে দস্তাও আছে, তামাও আছে, এগুলো মিশিয়ে একটা গহনা তৈরি করা হলো। আচ্ছা, ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। তাহলে 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? তাহলে আমরা যদি এখানে বোঝার জন্য মনে করে নিই যে এটা হলো আমাদের তামা, তারপরে এইটা হলো আমাদের দস্তা বা জিঙ্ক, তামাকে ব্রোঞ্জ বলে, আচ্ছা যাই হোক, এখন এটা হলো রূপা বা সিলভার। তাহলে এই তিনটা জিনিস মিশিয়ে, তামা, দস্তা আর এই রূপা, এই তিনটা জিনিস মিশিয়ে এইরকম একটা অলংকার বা গহনা তৈরি করা হলো। এই গহনার মধ্যে কিন্তু এই যে ব্রোঞ্জ আছে, তারপরে জিঙ্ক আছে, আবার সিলভারও আছে, মানে তামা, দস্তা, রূপা তিনটাই আছে, মিশানো আছে। এখন কোনটার পরিমাণ কত সেটা দেখো, এখানে সেটা না বলে অনুপাত বলেছে যে তামা ইস টু দস্তা, এই দুটার অনুপাত হলো 1:2। মানে যদি 1 গ্রাম তামা দেয়, তাহলে দুই, তার ডাবল 2 গ্রাম দস্তা দেওয়া হয়েছে। তাহলে তামা আর দস্তার অনুপাত যদি করি তাহলে 1:2 হয়। আবার দস্তার সাথে রূপার অনুপাত করলে 3:5, মানে যদি দস্তা 3 গ্রাম দেয় তাহলে রূপা দিয়েছে তার চেয়ে বেশি 5 গ্রাম। যদি দস্তা এখানে 30 গ্রাম হয় তাহলে রূপা হবে 50 গ্রাম, এইরকম বিষয়। আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝলাম যে ব্রোঞ্জ, জিঙ্ক আর সিলভার, তামা, দস্তা আর রূপা মিলে একটা গহনা তৈরি করা হলো, তাদের অনুপাত এখানে দেওয়া আছে। আমরা শুধুমাত্র বের করব যে এই গহনায় রূপা কত, কত গ্রাম রূপা আছে সেটা আমরা বের করব। আচ্ছা, তাহলে আমরা দেখো যে এখানে মানে ব্রোঞ্জ ইজ টু জিঙ্ক, এই দুটার অনুপাত মানে তামা ইজ টু দস্তার অনুপাত 1:2, আর এই জিঙ্কের সাথে রূপার অনুপাত হলো 3:5। এখন এই চারটা রাশিকে যদি আমরা ধারাবাহিকভাবে তিনটা রাশি বানাতে চাই, তাহলে একটা টেকনিক কিন্তু আমরা এর আগে শিখেছি যে এইরকম বাংলা দয়ের মতো দিব, দাগ দিব। তাহলে আমরা যদি এখানে বাংলা এইরকম দয়ের মতো দাগ দিই, তাহলে আমরা কিন্তু এটার 1 আর 3 গুণ করলে 3 1 3, মানে এই আঁক সোজা, এই যে খাড়া আঁক, 1 আর 3 গুণ করলে 3 1 3। আবার এই 3-এর সাথে এই 2, মানে এই বাঁকা এই রেখা দ্বারা আমরা গুণ করব যে এই 3 আর 2, তাহলে 3 2 গুণে 6, তাহলে আমরা পেলাম 3 1 3, 3 2 গুণে 6, আর এখানে 5 2 গুণে 10। তাহলে আমরা কিন্তু এখানে এই 2 আর 5ও গুণ করব, তাহলে আমরা পাচ্ছি 5 2 গুণে 10, তাহলে 3 6 আর হলো 10। সুতরাং আমরা ব্রোঞ্জ ইজ টু জিঙ্ক ইজ টু সিলভার, মানে তামা, দস্তা আর রূপা, এটার অনুপাত পেলাম হলো 3:6:10। কিভাবে হলো সেটা কিন্তু আমরা এই 3 কোথা থেকে আসলো, এই 3 আসলো এই 1 আর 3, এই দুটো গুণ করে এই 3 আসলো। আবার এই 6 আসলো এই যে বাঁকা রেখা, এই রেখাটা আমরা এই 2 আর 3, এই দুটো গুণ করে কিন্তু আমরা এই 6 পেয়েছি, 3 2 গুণে 6, আর এই 10 পেয়েছি এই 5 2 গুণে 10। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ব্রোঞ্জ মানে তামা হলো 3 গ্রাম, আর জিঙ্ক মানে দস্তা হলো 6 গ্রাম, আর সিলভার বা রূপা হলো 10 গ্রাম। এই তিনটা যোগ করে দেখো 19 হয়। তাহলে আমরা কিন্তু রূপার পরিমাণ এখানে দেখতেই পাচ্ছি 10, অ্যান্সার কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। এখন এইভাবে লিখলে তো মার্কস পাওয়া কঠিন হয়ে যেতে পারে, অনেক টিচার কিন্তু মার্কস নাও দিতে পারে, সুতরাং আমরা একটু সাজিয়ে লিখব যে
এটা কিভাবে করলে আমাদের এই অ্যান্সারটা বা এই অঙ্কটা আমরা পরীক্ষায় সাজিয়ে লিখতে পারি। সুতরাং অনুপাতের যোগফল যেহেতু 19, আর এখানে 19 গ্রামই হলো এই গহনার ওজন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 10, এই 10 গ্রাম কিন্তু রূপা, এই 10ই কিন্তু অ্যান্সার। তাহলে আমরা একটু লিখে সমাধান করি। আমরা লিখতে পারি এই রকম, তামা ইস টু দস্তা, 1:2, তার নিচে দস্তা ইস টু রূপা, 3:5। এখন আমরা ওই বাংলা এরকম দয়ের মতো চিহ্ন দিয়ে গুণ করব। তামা ইস টু দস্তা ইস টু রূপা, এটা হবে এই 3:6:10। কিভাবে হলো সেটা কিন্তু আমরা এই রেখা দ্বারা বুঝতে পারছি যে প্রথমে এই দুটা গুণ করব, তো 1 আর 3 গুণ করলে এই 3 হলো, আবার এই 3-এর সাথে এই 2, মানে এইভাবে আমরা আড়াআড়ি যোগ করব, মানে গুণ করব, তাহলে 3 2 গুণে 6, আবার এই দুটা গুণ করলে 5 2 গুণে 10। তারপরে আমরা এখানে লিখে দিতে পারি যে যেহেতু এই 3+6+10 এই তিনটা যোগ করলে 19 গ্রাম হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এখান থেকে দেখতে পারি যে এখানে রূপা হলো 10 গ্রাম। সুতরাং রূপা আছে 10 গ্রাম, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, 10 গ্রাম। আমরা শেষে লিখে দিতে পারি উত্তর 10 গ্রাম। আচ্ছা, এখন আমরা 12 নম্বরটা সমাধান করব। এখানে বলেছে দুইটি সমান মাপের গ্লাস, দুটা গ্লাস একই মাপের, একই রকমের, শরবতে পূর্ণ আছে, ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে 3:2, মানে পানি যদি 3 গ্রাম হয় তাহলে এই সিরাপ হলো 2 গ্রাম। তারপরে দ্বিতীয় গ্লাসে আবার পানি 5 গ্রাম হলে সিরাপ হলো 4 গ্রাম, ব্যাপারটা এইরকম। আচ্ছা, তাহলে এখন ওই 2 গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে দুটা গ্লাসের আলাদা আলাদা হিসাব করব যে প্রথম গ্লাসে পানি কত আর শরবত কত, মানে সিরাপ কত, আর তারপরের গ্লাসে পানি কত আর সিরাপ কত, এই দুটো আলাদা বের করে আমরা পরে যোগ করে দিলেই কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। সুতরাং আমরা যদি বোঝার জন্য এরকম দুটো গ্লাস নিই, নিয়ে প্রথম গ্লাসকে আমরা প্রথম গ্লাস এই প্রথম গ্লাসকে 1 2 3 4 5 পাঁচ ভাগে কেন ভাগ করলাম, আর এখানে 9 ভাগে কেন ভাগ করলাম। দেখো, প্রথম গ্লাসে 3:2, তাহলে অনুপাতের যোগফল যদি বের করি 3 আর 2 যোগ করলে 5, এই 5 ভাগের মধ্যে 3 ভাগ ওয়াটার বা পানি, 1 2 3 এই পর্যন্ত পানি, আর এই 2 ভাগ, মানে এই অনুপাত 2 যেহেতু, এই 2 ভাগ হলো সিরাপ। তাহলে 5 ভাগের 3 ভাগ পানি, 2 ভাগ সিরাপ। আবার দ্বিতীয় গ্লাসে 9 ভাগের 5 ভাগ, দেখো মোট 9টা ভাগ করা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা ভাগ করে 9 ভাগের 1 2 3 4 5 এই 5 ভাগ, মানে 9 ভাগের 5 ভাগ হলো পানি, এই যে 9 ভাগের 5 ভাগ পানি, আর এই 4 ভাগ হলো সিরাপ। তাহলে দুই গ্লাসের যদি আমরা এখন কম্পেয়ার করি, তাহলে দেখতে পাচ্ছি প্রথম গ্লাস এবং দ্বিতীয় গ্লাস দুটা একই মাপের গ্লাস, এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রথম গ্লাসে পানি বেশি আর দ্বিতীয় গ্লাসে পানি কম, মানে সিরাপের তুলনায় পানি কম। আচ্ছা, আর দেখো প্রথম গ্লাসে সিরাপ কম, পানির তুলনায় সিরাপ কম, আবার এখানে দেখো যে এই এখানেও কিন্তু সিরাপ কম, কিন্তু প্রথম গ্লাসে সিরাপ মানে বেশি কম, আর এখানে দেখো সিরাপ কম হলেও খুব বেশি কম নয়, পানির মোটামুটি কাছাকাছি, একটু কম, মানে 1 ভাগ কম আছে। আচ্ছা, এখন দেখো যে এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই দুটা গ্লাসের সিরাপ যদি বা এই শরবত যদি আমরা আরেকটা বড় গ্লাসে ঢালি বা মিক্সচার করি, তখন এটার অনুপাত কত হবে। তাহলে প্রথমে আমাদের এখানে বের করতে হবে যে পানির পরিমাণ কত, এই গ্লাসে পানির পরিমাণ কত, আবার এই গ্লাসে সিরাপের পরিমাণ কত, এই গ্লাসে সিরাপের পরিমাণ কত। এই পরিমাণ বের করে পরে এই পরিমাণগুলো যোগ করে দিলেই আমরা উত্তর পেয়ে যাব। আচ্ছা, এখন দেখো এখানে আমরা প্রথম গ্লাসে ধরে নিচ্ছি বা এখানে দেওয়াই আছে, এখানে কিন্তু 3:2 দেওয়াই আছে প্রথম গ্লাসে, তাহলে এখানে আমরা 1 2 3 4 5 ভাগ কেন করলাম, কারণ প্রথম গ্লাসের অনুপাত হলো 3 আর 2, 3 আর 2 যোগ করলে 5 হয়, এই জন্য 5 ভাগ করলাম, 5 ভাগের মধ্যে 3 ভাগ হলো আমাদের পানি, এই 3 ভাগ পানি দিয়ে ভরানো, 1 2 3 এই পর্যন্ত পানি দিয়ে ভরানো, তারপর যে এই 2 ভাগ ফাঁকা থাকে, এই 2 ভাগে
এই যে ওষুধ বা সিরাপ দিয়ে ভরানো, তাহলে এই গ্লাস কিন্তু ভরে গেল। আবার দ্বিতীয় গ্লাসকে আমরা যদি 9 ভাগ করি, কেন 9 ভাগ করব, এখানে অনুপাত দেখো 5 আর 4 আছে, অনুপাতের যোগফল 9। এই 9 ভাগের মধ্যে 5 ভাগই পানি, এই 5 ভাগই পানি, দেখো 1 2 3 4 5, এই 5 পর্যন্ত পানি, আর বাকিটা মানে এই 4টা ভাগ এটা হলো সিরাপ দিয়ে ভরা। এখন আমরা এই দুটো গ্লাসের শরবত আরেকটা বড় একটা পাত্রে যদি ঢালি, তাহলে পানির পরিমাণ আর সিরাপের পরিমাণ এই দুটার অনুপাত বের করব। আচ্ছা, এখন আমরা পানি আর এই সিরাপের আলাদা আলাদাভাবে কোন গ্লাসে কত সেটা আমরা বের করে নেব। এই চিত্রগুলো কিন্তু তোমাদের আঁকানোর দরকার নেই, এগুলো আমরা জাস্ট বোঝানোর জন্য এখানে এনেছি। আচ্ছা, আর যদি এরকম আঁকাতে পারো তাহলে আমার মনে হয় যে তোমরা তোমাদের মানে ভালোই হবে, অঙ্ক করতেও সুবিধা হবে এবং শিক্ষক কিন্তু খুশি হবেন যে তোমরা আসলেই বিষয়টা বুঝে করেছো। অনেকেই তোমরা কমেন্টে লেখো যে স্যার গাইড দেখে করছেন কিনা, বা ভাইয়া গাইড দেখে করছেন কিনা। আসলে তোমরা দেখো যে কোনো অঙ্ক গাইডের সাথে কিন্তু মিলবে না, আর দুই একটা তো মিলতেই পারে, কিন্তু আমি কিন্তু গাইড ফলো করছি না। গাইড তো তোমাদের সবার কাছেই আছে, সুতরাং তোমাদের এখানে অঙ্ক তো দেখার প্রয়োজন নাই, আমরা এখানে আমাদের মতো করে বোঝাচ্ছি। এটা কোনো গাইডের সাথে মিলবে না, বা কোনো অন্য কোনো ইউটিউব চ্যানেল কারোর সাথে মিলবে না। আচ্ছা, সুতরাং এখানে আমরা এখন পরের ধাপে চলে যাব, যে এইখানে দুটো ভাগ করেছি, যে এখানে আমরা প্রথম ক্লাসের পরিমাণ এবং দ্বিতীয় এই পাশে দ্বিতীয় ক্লাসের পরিমাণ আমরা বের করব। তাহলে প্রথম ক্লাসে পানি ইস্টু সিরাপ হলো 3:2, অনুপাতের যোগফল হলো 5, আর তাহলে পানি হলো 5 ভাগের 3 ভাগ মানে 3/5 অংশ, আর সিরাপ হবে 5 ভাগের 2 ভাগ মানে 2/5। এটা কিন্তু আমরা লিখে নিতে পারি, একদম সিম্পল। এই রকম করে দ্বিতীয় ক্লাসের হিসাব তোমরা কিন্তু অনায়াসে বের করতে পারবে। দ্বিতীয় ক্লাসে একইভাবে পানি ইস্টু সিরাপ হলো 5:4, তাহলে অনুপাতের যোগফল, এই যে অনুপাতের যোগফল বের করব, 5+4=9। তাহলে এই দ্বিতীয় ক্লাসে পানির পরিমাণ হবে 9/5 বা 5/9, আবার দ্বিতীয় ক্লাসে সিরাপের পরিমাণ হবে 9/4 বা 4/9। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু মোটামুটি পরিমাণ পেয়ে গেছি, এখানে হলো 3/5 পানি আর এই গ্লাসে হলো 5/9। তাহলে এই দুটো আমরা যোগ করব, পানি পানি যোগ করব, তারপরে সিরাপ আর সিরাপ যোগ করব। আচ্ছা, তাহলে এখন আমরা এর পরের ধাপে, আচ্ছা এখন দেখো এটা আমরা বোঝার জন্য এখানে নিয়ে আসলাম, যে এই চিত্রটা তে আমরা বুঝতে পারছি যে এখানে 1 2 3 4 5, 5/3 পানি চিত্র দেখেই বুঝতে পারছি, আর 5/2, এই যে 5/2 সিরাপ। আবার এই গ্লাসে দেখো এই 9/5, এই যে 9/5 হলো পানি, আবার 9/4, 1 2 3 4, এই 9/4 হলো সিরাপ। এটা কিন্তু আমরা এই চিত্র দেখে আগেই বুঝেছি। তাহলে এখন আমরা কি করব, এই পানি মানে 3/5 অংশ আর এই পানি, এই দুটা পানি আমরা এক জায়গায় যোগ করব, আবার এই 2/5 সিরাপ আর হলো 4/9 সিরাপ, এই সিরাপ সিরাপ আমরা এক জায়গায় যোগ করব। আচ্ছা, তাহলে আমরা যদি এই যোগটা করতে যাই, তো এইরকম ভগ্নাংশের যোগ কিন্তু এর আগে আমরা ক্লাস 4-5 শিখে এসেছি, যে নিচেরগুলোর লসাগু করে আমাদের নিচে বসাতে হয়। তাহলে এই 5 আর 9 লসাগু করে আমরা এই নিচে বসালাম, মানে 45 লসাগু হলো। এখন দেখো লসাগু 45 কিভাবে হয়, এই লসাগুটা এই 45 কিভাবে হলো। আমরা জানি যে যেগুলোর লসাগু বের করব, সেগুলোর মধ্যে যেটা বড় সেটাকে আমরা টার্গেট করি। তাহলে এই 5 আর 9 লসাগু বের করব, তাহলে এই দুটার মধ্যে 9 বড়, এই 9 টার্গেট করলাম যে 9 লসাগু হতে পারে। এই 9 লসাগু হবে কিনা, এই এই 5 দ্বারা যদি 9 ভাগ করা যেত তাহলে কিন্তু 9 লসাগু হতো, তো 5 দ্বারা এই 9 ভাগ করা যাচ্ছে না, 5 দ্বারা কিন্তু 9 ভাগ করা যায় না, 5 × 5 = 10, বেশি হয়ে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে। তাহলে এই 9 ডাবল করে নেব, 18, 18 কেও দেখো 5 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এটাকে 3 গুণ করো, 3×27, 27 কেও 5 দ্বারা ভাগ করা যাচ্ছে না, 9 4×4 করে নাও, 4×36, 36 কেও কিন্তু 5 দ্বারা ভাগ করা যাচ্ছে না। তাহলে 9 আমরা 5 গুণ করি, 5×45,
এই 45 কে কিন্তু এই 5 দ্বারা ভাগ করা যাচ্ছে। এভাবে আমরা সহজেই মুখে মুখে কিন্তু লসাগুটা বের করতে পারি। তাহলে আমাদের এই দুটার লসাগু হলো 45, আর এখানে 27 আর এখানে 25 কিভাবে হলো? দেখো এই 5 দ্বারা এই লসাগু 45 কে ভাগ করো, তাহলে এই 5 দ্বারা লসাগু 45 কে ভাগ করলে হয় 9, 5 9 45, সেই 9 দ্বারা এই উপরের এটার সাথে গুণ, তাহলে 3 9 27। একইভাবে আবার এই 9 দ্বারা 45 কে ভাগ করো, তাহলে 9 দ্বারা 45 কে ভাগ করলে হয় 5, সেই 5 দ্বারা এই 5 এর সাথে গুণ, তাহলে 5 5 25। এখন আমরা দেখতে পাচ্ছি নিচের 45 নিচেই থাকবে আর উপরে এই দুটা যোগ করে বসবে, তাহলে 27 আর 25 যোগ করলে কত হয়? আমরা কিন্তু বুঝতে পারি যে এখানে 25 আর এখানে 25 যদি ধরি, তাহলে 25 আর 25 50, আর হলো এই 2, মানে 25 থেকে এখানে 2 বেশি আছে, তাহলে 50 আর 2 52, তাহলে এখানে আমরা পাচ্ছি 52/45। এটা হলো আমাদের পানির পরিমাণ। আবার সিরাপের পরিমাণ আমরা যদি এরপরে এইভাবেই আমরা সিরাপের পরিমাণ বের করব, তাহলে সিরাপের দুটো অংশ আমরা এখানে যোগ করব। এখন 5 আর 9 এর আমরা লসাগু কিন্তু 45 এর আগেই কিন্তু আমরা এখানে পেয়েছি 5 আর 9 এর লসাগু, তাহলে এখানে আমরা লসাগু লিখে নিলাম 45। এখন এই 18 আর 20 কোত্থেকে আসলো? এই যোগ চিহ্ন তো এটা, তাহলে অবশ্যই এই 2 হয়ে গেছে 18 আর এই 4 হয়ে গেছে 20। কিভাবে হলো? দেখো এই 5 দ্বারা এই 45 কে ভাগ করো, তাহলে 9 হয়, সেই 9 দ্বারা এই উপরে এটার সাথে গুণ, তাহলে 9 দুগুণে 18। ঠিক একইভাবে এই নিচের 9 দ্বারা এই নিচের 45 কে ভাগ করো, তাহলে হয় 5, 9 দ্বারা 45 কে ভাগ করলে 5 হয়, তাহলে 5 দ্বারা আমরা এই 4 কে যদি গুণ করি তাহলে 4 5 20। এখন নিচের 45 নিচেই থাকবে আর উপরে 18 আর 20 যদি যোগ করি তাহলে 20 আর 10 30 আর এটা 38, তাহলে 38/45 হবে। আচ্ছা তাহলে আমরা এখানে পাচ্ছি 38/45। আচ্ছা এখানে আমরা পেলাম 38/45। এরপরে আমরা পানি ইজ টু সিরাপ, তার মানে এই যে দুটো অংশ আমরা পেলাম পানির পরিমাণ আর এই সিরাপের পরিমাণ, তাহলে পানি ইজ টু সিরাপ আমরা এই দুটো অনুপাত এইভাবে লিখবো যে এটা হলো পানির পরিমাণ এটা সিরাপের পরিমাণ, হোক ভগ্নাংশ সমস্যা নাই, এরপরে আমরা এই ভগ্নাংশটা রিমুভ করব। এখন দেখো এখানে আমরা এই 52:38 কেন লিখলাম, এই 45 আর এই 45 কোথায় গেল? আসলে এই নিচের যখন এইরকম আমরা ভগ্নাংশ আকারে লিখব অনুপাত, এই অনুপাতে দুই পাশে দুটা ভগ্নাংশ থাকবে, এই ভগ্নাংশের যদি লব নিচে যদি একই সংখ্যা থাকে তাহলে আমরা এই একই সংখ্যা আমরা বাদ দিতে পারি, এখান থেকেও 45 বাদ দেবো এখান থেকেও 45 বাদ দেবো, মানে এই 45 আর এই 45 যদি আমরা সরাই তাহলে কিন্তু আমাদের এখানে থাকে 52:38। এখন দেখো এটাকে যদি আমরা অর্ধেক করি তাহলে হচ্ছে 26, 38কে অর্ধেক করলে 19, মানে দুই দ্বারা এই দুটাকে কাটাকাটি করলাম। এখন দেখো আর এই দুটাকে কাটাকাটি করা যাচ্ছে না, তার মানে এই 26:19 এটাই কিন্তু উত্তর। আচ্ছা এখন আমরা একটা হোমওয়ার্ক করি, এই হোমওয়ার্কের অ্যান্সার তোমরা কমেন্টে লিখে দিবে, যদি তোমরা এইটার অ্যান্সার লিখতে পারো তাহলে আমি বুঝে নিব যে তোমরা নিশ্চয়ই পরীক্ষায় পূর্ণ নম্বর পাওয়ার যোগ্যতা অর্জন করেছ, কারণ এই অঙ্ক আমি যেটা কমেন্টে দিয়েছি এটা কিন্তু কোনো গাইডেও পাবে না বা নেটে সার্চ করেও এটার অ্যান্সার তোমরা খুঁজে পাবে না, সুতরাং নকল করার কোনো সুযোগ নাই। তোমরা অবশ্যই এটার অ্যান্সার যদি লিখতে পারো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় পূর্ণ নম্বর পাবে, এটা আমি নিশ্চিত। আচ্ছা তাহলে আপাতত এখনকার মতো এই ভিডিও এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।